সুবিধা তো অনেক হয়েছে, যেমন আমরা উত্তরাতে থাকি, ওইখান থেকে আসতে এতদিন অনেক কষ্ট হতো, 2-3 ঘন্টা চলে যেত, এখন মাত্র 40 মিনিটের মতো লেগেছে আর কি। আমরা যারা মাঝখানের এই অনেকগুলো রাস্তা ক্রস করে আসি, এত প্রবলেম্যাটিক, আবার ইউনিভার্সিটির বাস আছে যদিও, কিন্তু এটা ছাড়াও অনেক প্রবলেম হয়েছে। যেমন আজকের 14 তারিখে আমাদের ইউনিভার্সিটি বাস অফ, আমরা তো মেট্রো দিয়ে চলে আসতেই পেরেছি আর কি। কেউ কেউ এরকম করা যেতে পারে, স্টুডেন্ট পাস টাইপের কিছু, এটা হয়তো পরে আরও ইমপ্লিমেন্ট করতেই পারে ওরা আমাদের গভর্নমেন্ট আর কি। 9-10 দিকে ক্লাস থাকলো, আমার 7:30-8 দিকে বের হইতে হয়, তাও আমি মাঝে মাঝে লেট হই, মাঝে মাঝে না প্রায় লেট হতে হয় আমার, কারণ হচ্ছে অফিস আওয়ারে ইন্টেন্স জ্যাম থাকে। সো এই জন্য হচ্ছে এখন যেহেতু মেট্রো চালু হয়েছে, এখন হচ্ছে আমার এইটা একটু কম কষ্ট হবে, কারণ আমার বাসা একদম মেট্রোর পাশে, সো আমার 30 মিনিটসে চলে আসা হবে। সো ওই টাইমটা আমার সেভ হচ্ছে, দেখা যায় এক্সামে হচ্ছে আমাকে 3 ঘন্টা হাতে নিয়ে বের হইতে হয়, যেটা এখন আমার করতে হবে না। স্টুডেন্ট হিসেবে আমাদের বাসে যেহেতু আলাদা একটা ভাড়া থাকে, সো মেট্রো রেলেও সেটা থাকা উচিত, স্পেশালি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্যে, আর হচ্ছে যে আপনার অন্যান্য স্টুডেন্টদের জন্য আমার মনে হয় এটা থাকা খুব দরকার। আমরা স্টুডেন্ট হিসেবে তো উপকৃত অবশ্যই হবো, আর আবার সাধারণ মানুষও অবশ্যই উপকৃত হবে। আর আমাদের তো অনেক আমার ফ্রেন্ড আছে যারা সেই উত্তরা থেকে আসে, তাদের অনেক সমস্যা হয়, বাসে আসতে সারাটা দিন চলে যায়। তো এই ক্ষেত্রে এখানে টিএসসিতে মেট্রো রেল হওয়াতে আমাদের যাতায়াত অনেক সুবিধা হবে। তবে একটা এখানে বিষয় হচ্ছে ভাড়ার জায়গাটা রয়েছে, কারণ ভাড়াটা যদি একটু কম হইতো বা স্টুডেন্টদের জন্য যদি হাফ ভাড়ার অবস্থা রাখা হইতো, তাহলে এটা আমাদের জন্য আরও বেশি সুবিধা হইতো। ভাড়ার ব্যাপারটা বেশি, কিন্তু আমার মনে হচ্ছে যে এইভাবেই রাখা উচিত, কারণ আমরা এখনই দেখছি যে মানে মেট্রো রেলে কিন্তু মানে ওভারলোড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন ওভারলোড হয়ে যাচ্ছে, এখন যদি ভাড়াটা কম থাকে তাহলে কিন্তু আরও বেশি ওভারলোড হবে, তখন কি ওরা কি ওই অনুযায়ী মানে আমাদেরকে ব্যাক আপ দিতে পারবে নাকি, এটা কিন্তু আমরা জানি না। গতকালকে আমি মিরপুর থেকে এসেছি, আজকে মিরপুর থেকে এসেছি, সো যাত্রাটা অনেক ইজি হয়েছে আর অনেক টাইমটা অনেক কম লাগছে। বিষয়টা হচ্ছে যে রাস্তা হচ্ছে, কিন্তু হচ্ছে যে যেহেতু সময়টা কম লাগতেছে, তো মানুষ মেট্রো রেলটা বেশি প্রিফার করতেছে, আর যেহেতু রাস্তায় জ্যামটা হচ্ছে যে আমাদের জন্য অনেক সমস্যা, আর যারা জব করতেছে তাদের জন্য তার বড় বেরিয়ার এটা। টিএসসিটা অবশ্যই আমরা যারা আছি মানে স্টুডেন্ট যারা আছি তারা সবথেকে বেশি উপকৃত হচ্ছে, কারণ হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে মানে প্রায় ঢাকা আসা লাগতেছে, যে আমরা যারা বাইরের স্টুডেন্ট আছি, আর যারা ঢাকা স্টুডেন্ট আছে ওদের জন্য অনেক বেনিফিট হচ্ছে, কারণ হচ্ছে যে যেহেতু আগে মুভ করতে মানে দেখা যেত যে চাইলেও যাওয়া যেত না, কিন্তু এখন সহজেই খুব সহজেই যাওয়া যাচ্ছে।